জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের, এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন? ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না সরকার, বললেন ডক্টর ইউনূস। কুষ্টিয়া গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগকে। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে? মানে আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া গরম খবর, শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে একের পর এক বের হয়ে এসেছে লোমহর্ষক সকল তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। এদিকে ভিডিওতে আপনারা আরো দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে কি দুর্নীতি করে নিয়ে যেতে পারে, এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি। সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের, এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণবুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে, যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়ছে, যে নামাজ পড়ে তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়না করে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেয়া হতো বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও। শুধুমাত্র মামলা বা অপহরণই না, 2013 সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত 61 জন, যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে? মানে কোনো কিছু আছে? আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন, এখন সেটাও করবেন না। আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে, আমার কাছে মনে হয়েছে যে রাগে ক্ষোভে অভিমানে যে আরে কোন জাতির লেগে এগুলো করতেছি, এই জাতি তো বড় অস্থির জাতি, বড় তারাহুরা জাতি।
নেতাদেরও অনেকের বড়ই তাড়াহুড়া কখন যে আমরা চেয়ারটাতে বসব। আর এই সকল তাড়াহুড়াতে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ, তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা। তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে, যখন এতগুলো দল আছে, একটা লোক বিকাল তিনটা থেকে খালি বৈঠক কি বৈঠক, বৈঠক কি বৈঠক, এক একজন যাচ্ছে দাবি দেওয়া 31, 75, 100, 20, 22 দাবি দেওয়া দিচ্ছে। বেটা তো ভাই আপনার বাপ দাদা আছেন এই বয়সে, একটা ভালো কথা কইন তো মেজাজ গরম হয়ে যায় তাই না, মুরব্বীরা মেজাজ গরম হয়, 84 বছর বয়স্ক একজন মানুষ রেস্ট দরকার। আর সে এত যদি চাপ দেন তো আসেন আবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিয়েছেন, কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি যেই পরিমাণ জট লাগছে এগুলোর খুলতে মিনিমাম 2 বছর লাগার কথা, কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোনো সময় নষ্ট করবো না। তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে, কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন। গত 1 মাস আগেও তো 5 বছর আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই, এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই। ততক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণে আওয়ামী লীগ গাইড়া থাকতো, এটাই বাস্তবতা। সেখান থেকে যেমনি যেমনি হোক ক্ষমতা পতন হয়েছে, তিনি আসছেন, তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব। এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন, জনগণ যতদিন চায়। এখন তৃতীয় ধাপে আইসা তিনি আজকে বক্তব্যটা দিয়ে বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবো না, যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কেন? রাজনৈতিক নেতাদের চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না, খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব। তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যৌক্তিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন। কিটা করবো, কোন তারিখ পে তারিখ, তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইউনূস নিয়ে সমালোচনা, সন্দেহ এটা সেটা, এটা হইলো কেন, ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন, তারপর হচ্ছে শাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন, এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইক টেরও খাইছে প্রায় এই লেভেলের, আজকে আপনার তারা নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল। তো ডক্টর ইউনূস চুনি আপনাদের চিন্তা হচ্ছে সুদখুর, আপনারা লেখা শুরু করছেন, ভাবা যায় আপনি খান্না সুদ ব্যাংকের খেয়ে নাকি খালি সব মানে একদম সধি সাধ্যী পীর, এ দেশের মানুষ দুনিয়ার বাট পার, এ দেশের মানুষ আমরা, অন্যের উপর আঙুল তোলা খুব সহজ, একটা বয়স্ক মানুষ এতদিকে টকশু ফকশু যা আছে বা আমার নিজে তো বিরক্ত লাগতেছে। যদি ডক্টর ইউনূস রাগ করে ছাইরাই দে যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করে পদত্যাগ হয়তো করবে না, করবে কি যে নাও 2 মাস পরে ইলেকশন, জাতির এক অংশ হই হই রই রই, এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আছে মারা খাও, দখল লুটপাট চান্দাবাজি গত একদিনে কতগুলো দেখছেন বিএনপির ঘটনা, জামাতের 2 জনও কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মার্ডার ইস্যুতে, দেখছেন না আমি বানাইয়া বলতেছি গণমাধ্যমে আসতেছে। সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তাভাবনা করেন ওদের ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন। তবে ডক্টর ইউনূস একটা কথা কিন্তু বারবার বলছে, প্রত্যেকটা অপরাধীর বিচার হবে, প্রত্যেকটা। এক রাইতে যদি পুলিশের সব বাদ দিয়ে লায় আর্মির সব অফিসার বদলাই ফেলে সচিবালয় পুরো আওলাই ফেলে ভাই রাষ্ট্রটা চলবে কেমনে? রাষ্ট্র তো ফাংশন করতে হবে, যে বলতেছেন মাঠে পুলিশ নাই থাকবো কেমনে? যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাতে ক্রস ফায়ার দিয়ে দেবো পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে, পরে এত সোজা তো না, একটা সিস্টেম আছে একসাথে সবগুলো ধরে চিপতে পারবে, যেমনি যেমনি কৌশল হয়ে কাজটা করে যায় এক চিপা দিয়ে হাগুবার করবে সেই চিপার দিকে তিনি যাচ্ছেন। আওয়ামী লীগের যারা লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় করছে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে, এবং আমরা এই যে বারবার বলে দিতেছি তারাও তো সচেতন হয়ে যেতেছে, ফাংশন করতে দিবে না, নানান জায়গা থেকে নানান কিছু এখানে হচ্ছে, সাল্লার ওয়াস্তে ডক্টর ইউনূস সাহেব আপনারা ধৈর্য হারা করেন না, একটু নিজেরা দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি, মনে হচ্ছে ফাইরা ফেলবে ওনারে, আর বেটা লুটপাট করতে আসছে উনি, একটু ধৈর্য সহ্য রাখেন, এই দেশে জুলুম হয়েছে 100%, সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগরে, আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হয়ে গেছেন, ভুলে গেলেন মাত্র 3 দিন আগের ঘটনা, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং তাকে পালাতে হয়েছে ভারতে, সেই গণঅভ্যুত্থানটা কি পরিকল্পিত ছিল, সেই গণঅভ্যুত্থানে মানুষজনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কোন না কোনো ভাবে প্রভাব রাখা গিয়েছিল, কোন না কোনো তাত্ত্বিক চিন্তা থেকে উদ্ভূত কোন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পদ্ধতি সেটা করতে পেরেছিল, এই ধরনের কিছু আলাপ আমি আমাদের জনপরিসরে দেখছি, সামাজিক মাধ্যমে অনেকে এটা কথা বলছেন, নানা রকম পক্ষ বিপক্ষের মতামত দিচ্ছেন, সেটা নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি। আমি আমাদের গণঅভ্যুত্থানের আগে আরেকটা পরিস্থিতির কথা একটু বলে দিতে চাই, সেটা বলে আমি তারপর আমাদের এটার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলবো এবং অনিবার্যভাবেই আমি আমার ঠিক বলবো। আমার মনে আছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যখন হলো তখন সেটা দাবি মেনে নেওয়ার পরও আবার আরেকটা আন্দোলন মাথা ছাড়া দিয়েছিল, সেটা হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন। নিরাপদ সড়ক চাই ও একটা স্পেসিফিক বিষয় নিয়ে আন্দোলন ছিল, এখন এবার যেমন কোটা সংস্কার আন্দোলন হলো পরে এটাকে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছিল এটাও স্পেসিফিক একটা দাবিতে ছিল, সেই দাবিতে ঢাকা বেশ কয়েকদিন প্রায় পুরো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
সারা ঢাকা শহরের শিক্ষার্থীরা রাস্তায় ছিল এবং শিশুরা, ভীষণ ছোট শিশুরা, স্কুলের বাচ্চারা সেই মুভমেন্টে ছিল। একটা সময় এসে সরকার এটাকে পিটিয়ে হেলমেট বাহিনীকে আমরা প্রথম তখন ম্যাসিভ স্কেলে কাজ করতে দেখি। আমি নিজে ঢাকার রাস্তায় ঘুরে দেখেছি কিভাবে কি বর্বর ভাবে হামলা করে ওই শিশুদেরকে রাস্তা থেকে পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল। সেটা এই গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে যায়নি কেন, এই প্রশ্ন আমাদের আসতে পারে। আমি এই প্রশ্নের আগে আবার আসবো, কিন্তু জিনিসটা স্মরণ করিয়ে রাখলাম। আমাদের এবার যেটা যা ঘটলো, যেভাবে যেভাবে ঘটলো, আমি একটা টাইম লাইন যদি মোটা দাগে বলি, প্রথম মানে জুলাই থেকে মুভমেন্ট চলছিল কোটার দাবিতে। শুধুমাত্র স্টুডেন্টরাই এই মুভমেন্টে ছিল যারা বিসিএস এর কোটা নিয়ে হাইকোর্টে যে রায় হয়েছিল সেই রায়টাকে প্রতিবাদ করছিলেন এবং তারা চেয়েছিলেন আগের জায়গায় ফিরে যেতে। এই তো ছিল ব্যাপারটা। এরপর ঘটনা 15 জুলাই, যখন ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হয়েছিল এবং ওই লেলিয়ে দেওয়ার ফলে ছাত্রলীগ পিটিয়ে ছাত্রদেরকে তুলে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং অনেকগুলো ছবি, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে হামলার অনেকগুলো ছবি নানানভাবে ছড়িয়ে পড়ে আমাদের মনে থাকার কথা, যেগুলো বেশ প্রতিক্রিয়া তৈরি করে। সেদিন আমি একটা ভিডিও করে বলেছিলাম, আমি প্রতিদিনই এই কথাগুলো বলেছি যেহেতু পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছি, তখন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তার জন্য যে পথটা উন্মুক্ত আছে, যে পথটা তার জন্য সঠিক, সে সেই পথেই গেছে, সফল হবে কিনা ভিন্ন আলোচনা। 2018 সালে একই পথে গিয়েছিল, এবার ঠিক সেই পথে। পিটিয়ে ভীতি তৈরি করা হোক, ওই ভীতির পরে আর কেউ নামবে না। কিন্তু এরপরের দিনও যে নামলো এবং এরপরের দিন সারা দেশের বিভিন্ন জায়গায় স্টুডেন্টস এবং অন্য মানুষের সাথে যুক্ত হয়ে নামলো এবং সেদিনই 16 জুলাই প্রথম মারা গেল। যদিও 15 তারিখ দুজন মারা গিয়েছিল বলে আমেরিকার ব্রিফিং এ বলা হয়েছে, কিন্তু মূলত 16 তারিখ 6 জন বা 7 জন মানুষ মারা গেছে। শুধু সেটা না, একটা মৃত্যু আবু সাইদের মৃত্যু, যে তার দুদিকে হাত প্রসারিত করে বিগস্ত অবস্থায় পুলিশের গুলিতে মারা গিয়েছিল। আমাদের এই মুভমেন্টে অনেকগুলো মৃত্যু খুব বড় প্রভাব ফেলেছে। মানে এরকম একটা বিভৎস বর্বর স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য হয়তো এরকম কিছু দরকার ছিল। এখন সাইদ এরকম ভাবে হাত তুলবেন, মারা যাবেন, এবং তার থেকে জরুরি কথা, ভিডিও থাকবে, এটা কারো কি জানা ছিল? নোবে, সাইদ একইভাবে মারা গেল, আমরা গল্প শুনলাম কিন্তু ভিডিওটা নেই। হতো ইম্প্যাক্ট? কোনোভাবেই হতো না। আচ্ছা, সাইদকে মারা যাওয়ারও কথা ছিল, সাইদকে কিন্তু রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে, তাকে ছোড়া হয়েছিল রাবার বুলেট। এই দূরত্বে রাবার বুলেট যদি প্রচুর গায়ে পড়ে, রাবার বুলেটে মানুষ মারা যেতে পারে, কিন্তু সেটা মারাটা অনেক বেশি যে তা না, আছে বেশি মোটামুটি, কিন্তু সাইদ মারাও গেলেন। সো সাইদই আসলে আমি মনে করি এই গণ অভ্যুত্থানের একটা বিরাট প্রেক্ষাপট তৈরি করেছে। তার আগে মানে ছাত্ররা প্রথম কেন হঠাৎ করে আবার রাস্তায় নেমেছিল বড় সংখ্যায়, কারণ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে একটু ঘুরিয়ে বলা, কিন্তু স্টুডেন্ট যারা মুভমেন্টের মধ্যে ছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। শেখ হাসিনা রাজাকারের বাচ্চা না বললে এই আউটবাস্ট সারাদিকে হতো না। শেখ হাসিনা রাজাকারের বাচ্চাটাও আমাদের মানে অনেকগুলো প্রবাবিলিটিস একত্র হয়েছে, সেটার জন্য নামলো, তারপর নামলো, তারপর সাইদ মারা গেলেন, তারপরের দিন আবার সমানে নামলো, তারপর একটা পর্যায়ে মানে গার্ভেন্ট ইউনিভার্সিটি গুলো থেকে সবাইকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পরে ছাত্রলীগকে তো প্রথম পিটিয়ে বের করে দিল, পরে সাধারণ ছাত্ররা থাকতে পারলো না। একটা পর্যায়ে সে জায়গাটায় নেমে আসলো এদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। আমরা কি মনে করি বা আমরা জানি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কেউ দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছিলাম, যে তারা তাদেরকে নানাভাবে তাত্ত্বিকভাবে নানান কিছু বুঝিয়েছিলাম যে স্বৈরাচারের বিরুদ্ধে কেন কিভাবে লড়াই করতে হবে, উত্তর হচ্ছে না। তারা নেমে এসেছিল কারণ তারা দেখেছে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, ততদিনে প্রায় 100-এর মতো মানুষ মরে গেছে। এবং যখন সরকারি ইউনিভার্সিটি গুলোতে আমাদের স্টুডেন্টরা ঠিক মতো থাকতে পারছিলেন না, তারা নেই, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই মুভমেন্টে এখন পর্যন্ত আমি মনে করি আনসাং হিরো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে আমি আলাদা কথা বলবো, তাদেরও 20 জনের মতো স্টুডেন্ট মারা গেছে সেখান থেকে। এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমাদের আপার সোশ্যাল ইকোনমিক ক্লাসের মানুষজনের সন্তানরা পড়েন, ফলে ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন নামলো, সেখানে যখন আহত হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, তখন ওই ক্লাসটা আমাদের অনেক মুভমেন্টে উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী অনেকেই সেটায় পার্টিসিপেট করতো না আগে। এখন যখন তাদের সন্তানরা সরাসরি এফেক্টেড হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তখন সেই শ্রেণীটাও যুক্ত হয়ে গেছে। কোনো তাত্ত্বিক বা কোনো অনেক দীর্ঘকালীন সাংগঠনিক কাজের ফল হিসেবে তারা নেমেছেন তারা, এবং প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাক্ষাৎকার তাদের সাথে আলাপ করতে তখন আমরা দেখেছি স্পষ্টভাবেই তারা বলছেন যে তারা আসলে মৃত্যু যে ঘটেছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, মৃত্যু হয়েছে, সেটার প্রতিবাদে নেমেছেন। 15 তারিখে যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হয় বেধড়ক ছাত্রলীগের সেই পুরোনো তরিকায়, তখন থেকেই এই পেটানো অনেকের গায়ে লেগে যায়, যারা হয়তো অনেকে বিসিএস দেবে না, আমাদের একটা ক্লাস এখনো বিসিএস দেয় না, কিন্তু তারাও মাঠে নেমে আসলো। তখন পর্যন্ত কিন্তু এগুলো কোটা মুভমেন্ট ছিল, কিন্তু তারা এখন হচ্ছে আঘাত, মৃত্যু, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এর মধ্যে হতে থাকলো সারা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, মাদ্রাসা স্টুডেন্টরা প্রচুর নেমেছেন, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে
প্রচুর নেমেছে এবং যাত্রা বাড়িতে দীর্ঘ একটা সময় সবচেয়ে টাফ ফাইট হয়েছে এবং দেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। সবাই কি ঠিক এভাবে চিন্তা করেছেন, বুঝেছেন? তাহলে আন্ডারলাইন ফ্যাক্টরটা কি ছিল, কেন একত্রিত হয়ে গেল, এই আলোচনাগুলো আমাদের করা দরকার আছে। আমার নিশ্চয় মনে পড়ে এই ঘটনার পরপর একটা পর্যায়ে সরকার অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থা তৈরি করতে পেরেছিল মিলিটারি এবং কারফিউ দিয়ে, মোটামুটি গেল। এরপর সেই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গেলেন, কাঁদলেন, বিটিভিতে গেলেন, কাঁদলেন, আবার আমাদের ক্ষোভের মধ্যে আগুন বাড়িয়ে দেওয়া হলো, ইন্ধন দেওয়া হলো, খুব স্বাভাবিক। শত শত মানুষ মারা যাচ্ছে আর উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে, এত সুন্দর উন্নয়ন ধ্বংস হয়েছে। শেখ হাসিনা এটা করবেন, প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল। একটা মুভমেন্ট যখন একটু লম্বা সময়ের জন্য থাকে তার মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ধন কাজ করে। মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যখন মানুষের আত্মমর্যাদা আহত হয়, যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা আমাদের যারা আন্দোলন করছিলেন বলেছেন মানুষের আত্মমর্যাদা আহত হয়েছে, ইয়াংরা আত্মমর্যাদার জন্য অনেক কিছু করে ফেলতে পারেন। আমাদেরকে যখন দেখলাম শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ আহত হচ্ছে, তখন উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে মেট্রো রেল আর বিটিভিতে গিয়ে, আত্মমর্যাদা আহত হয়, আমাদেরকে মানুষ হিসেবে লিস্ট ইভ্যালুয়েট করা হয় না, ওটা আরো আগুন জ্বালিয়ে দেয়। শেখ হাসিনার এটা তো আর আমাদের চিন্তার জায়গায় ছিল না। ইন দ্য সেম টাইম পরবর্তীতে এসে আমাদের মনে থাকার কথা, সমন্বয়কদের মধ্যে যারা সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী ছয় জন, তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয় যেখানে তারা এই কর্মসূচি থেকে সরে আসছেন বলছে, এটা ব্লান্ডার, কিন্তু হয়েছিল, সরকার করেছে, ওটা আমরা করি, এটাও মারাত্মকভাবে এই মুভমেন্টে প্রভাব ফেলে। আর একটা কথা মনে রাখতে হবে, যা যা ঘটনা ঘটছে এগুলো শুধু দেশের ভেতরে না, এগুলো প্রত্যেকটা দেশের বাইরে, একটা সাহিত্য প্রতীকে পরিণত হয়েছে। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, সাভারে এমআইএসটির একজন স্টুডেন্টকে এপিসির উপর থেকে ফেলে দেওয়া হয়, বিবিসি নিউজ দেখেছে, সারা পৃথিবীতে ওটা ছড়িয়ে গেছে, সারা পৃথিবীর জনমত আমাদের পক্ষে আসতে থাকলো এবং এই ভিউগুলো আমাদেরকেও ক্ষুব্ধ করে তুলল। আমরা পরবর্তীতে অনেকেই এই মুভমেন্টে সরকারের বিরুদ্ধে হয়তো যাওয়ার, অল আউট মুভমেন্টে যাওয়ার চিন্তা হয়তো করিনি, কিন্তু আমরা ঢুকে গেলাম। বনশ্রী এলাকাতে একটা শুক্রবার অনেক বড় ফাইট হয়েছে, বিভিন্ন বনশ্রী এলাকায় হয়েছে, বান্টা বনশ্রী এই যে জোনটাতে আফতাবনগর। আমি ওখানে কথা বলে দেখেছি, রাজনীতি করে না এমন মানুষ, ওই দিন সাধারণ ফোনে হোয়াটসঅ্যাপে ঠিক মতো কানেক্ট করছিল না, ফোন করে রিস্ক থাকার পরও যা ইচ্ছে তা বলছেন, উনি এতই ক্ষুব্ধ এই পরিস্থিতি নিয়ে। আর উনি দেখছেন কি পরিমাণ বর্বরতা ওখানে চালানো হয়, শুধু এই বর্বরতার রিয়াকশনে আমাদের ভয়টা, মৃত্যু ভয়টা আমরা কাটিয়ে ফেলেছি। আমি প্রায় বলি, আমার 15 তারিখের ওই ভিডিওতে বলেছিলাম, বল প্রয়োগে হলো স্বৈরাচারের টিকে থাকার অস্ত্র, কিন্তু এই বল প্রয়োগে কোনোদিন তার পতন ঘটায়, কারণ হচ্ছে এটা সেম স্টোরি ফর অল দ্য ডিক্টেটরস। সে কোনো একদিন দেখবে যে বলের ভীতিটা কেটে গেছে, যখন বলের ভীতিটা কেটে যায় তখন আমরা আসলে একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি, একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি। তাই ঘটেছে এবং অনেকগুলো প্রবাবিলিটিস আছে যেগুলো আসলে সামহাউ ঘটে গেছে, এগুলো ঘটে গেছে বলেই এই কোনো অভ্যুত্থান শেষ পর্যন্ত এই জায়গায় এসে ঠেকেছে। 18 সালে হয়নি, কেন হয়নি? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে 18 সালের অর্থনীতি এখনকার চাইতে তুলনামূলকভাবে অনেক কম খারাপ ছিল, মানুষ ব্যক্তিগতভাবে অনেক আর্থিকভাবে কম সংকটে ছিল। গত 2 বছরের বেশি সময় ধরে এই দেশের ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছেছে এবং ডলার বাঁচানোর জন্য সরকার যেভাবে অর্থনীতির গতিকে কমিয়ে দিয়েছে তাতে একদিকে মূল্যস্ফীতি বেড়েছে এবং অন্যদিকে অর্থনীতির গতি কমে যাওয়া স্ট্যাগনেশন হচ্ছে, স্ট্যাগফ্লেশনের মধ্যে আমরা ঢুকেছি, এটা পরিকল্পিতভাবে সরকার ঢুকিয়েছে। তাতে আমার জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমার উপার্জন কমছে। আমি যদি ফিক্সড বেতনে চাকরি করি, আমাদের অনেকের প্রমোশন হয়নি, আমাদের চাকরি চলে গেছে, আমাদের বেতন বাড়েনি বা বেতন কমে গেছে অনেকের, যারা আমরা সাধারণ ইনফর্মাল সেক্টরে কাজ করি, আমরা ছোট রাস্তায় হকার হিসেবে বসি, মানুষের যখন অর্থনীতি সংকুচিত হয়ে যায় ওই বছর বিক্রি বাট্টা কমে যায়, জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে। ফলে এই পরিস্থিতির মধ্যে মানুষের ক্ষুব্ধতা বাড়ছিলই। আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে কেউ, বিএনপি যখন একটার পর একটা জনসভা করছিল নির্বাচনের আগে, তখন জেলা পর্যায়েও আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা করছিল, ময়মনসিং এ বিভিন্ন জায়গায়, সিলেটে সব বন্ধ করে দিয়েছে, মানুষের মতো 7-8 তার কেটে আসছে। অনেকের মনে হয়েছিল ময়মনসিং এর জনসভাটা বড় হলে কি হয়, and my interpretation was বিএনপি জনসভায় সাধারণ মানুষ, কষ্টে থাকা মানুষ যুক্ত হয়ে পড়ছিলেন যেটা দাঁড়ায়। এবং প্রথম আলো তখন বেশ কয়েকজন এরকম মানুষকে নিয়ে আলাদা রিপোর্ট করে দেখিয়েছে যারা বিএনপি করেন না কিন্তু কানেক্টেড হচ্ছেন, দ্যাট ওয়াজ দ্য ফোবিয়া। বহুবার আমি তিউনিশিয়ার মুভমেন্টে বোয়াজিজির গল্প বলেছিলাম, কিচ্ছু লাগে না, মানুষের মধ্যে যে আগুন থাকে, কোনো একটা ঘটনার রেড ধরে কোনো একদিন বারুদের স্তূপে আগুন লেগেছে, বারুদের স্তূপ তৈরি হয়েছিল। 18 সালে অর্থনীতির অবস্থা এত খারাপ ছিল না বলে মোটা দাগে মানুষের মধ্যে ক্ষুব্ধতা এই পর্যায়ে ছিল না। আমাদের এই পর্যায়ে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসংখ্য মানুষ, ছিন্নমূল মানুষরা প্রচুর পার্টিসিপেট করেছে, সবচেয়ে বেশি সংকটে তো তারা পড়েছে। 18 বছর তাদের অবস্থা এখন এই মুহূর্তে অনেক বেশি খারাপ ছিল, ওর কাছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে মেজর পার্থক্য ছিল না, নেমে গেছে। এবং অনিবার্য ভাবে সামহাউ ইট হ্যাপেন্ড, ওই পুলিশ বলেছিল না গুলি করে লাশ নামাইতে হয়েছে স্যার, গুলি করে একটা মরে একটা হতো, একটাই যায়, বাকিটি যায় না, ইট হ্যাপেন্ড।
আমরা যত কিছুই বলি না কেন, যত তত্ত্বই দেখাই না কেন, যত কিছু তাকে বলি না কেন, জীবনের চেয়ে তো মূল্যবান কিছু নাই, কিন্তু আমরা ওই দিন এই জায়গায় চলে গিয়েছিলাম এক একজনের এক এক রকম কারণে। আমি খেতে পাই না, আমার কাজ নাই, এরকম কারো কারণ আছে। কেউ যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির মানুষ, কিন্তু সে নেমে গেছে, তার বন্ধু আহত হতে দেখেছে, তার বন্ধুকে নিহত হতে দেখেছে। এবং আমি প্রায় বলি, ভীতি যেমন সংক্রামক, সাহসও তেমনি সংক্রামক। সাহস ছড়িয়ে পড়ল, মানুষের ভয়ভীতি কাটিয়ে উঠলো, এটা একটা বড় ব্যাপার। একটার পর একটা দিন গেল, সাহস বাড়তে থাকলো, সঞ্চারিত হলো। 18 সালের আমাদের সাহসটা হয় নাই, কারণ প্রাথমিকভাবে আমরা পেরে উঠি নাই। 18 সালে যে ঘটনা ঘটেছিল নিরাপদ সড়ক আন্দোলনে, ওটা এখন আরো সেন্সিটিভ, স্কুলের বাচ্চাদেরকে পিটিয়েছিল, এই ঠিক একই। 15 তারিখে যেভাবে ওটা মুভমেন্টের উপরে পেটানো হয়েছে, তাতে আরো ওয়াইড স্কেলে, ওই দিন সারা ঢাকা শহরে ওরা ছিল, সারা ঢাকা শহরে পিটিয়েছে এবং পিটিয়েছে স্কুলের বাচ্চাদেরকে। এখনো যে কেউ ডকুমেন্ট খুঁজে পাবে, নামই নেই কেন আমরা? অর্গানাইজ করা হয়নি, এবার অর্গানাইজ করেছে নো। অর্থনীতি একটা মেজর ফ্যাক্টর, খুব সিরিয়াস ফ্যাক্টর। এই ভয়টা সরকারও পেয়েছে, খেয়াল করবো আমরা, সরকার তার নিজের একলে সেল, তার দুর্বলতার জায়গাটা বুঝতে পেরেছিল সে। বিএনপি যখনই মাঠে, ইভেন এই ইলেকশন পার হয়ে গেছে, ইলেকশনের পর বিএনপি যখনই মাঠে গেছে, তখন আওয়ামী কেন মাঠে থাকতো? আমি বহুবার এই কথা বলেছি, কারণ এটা সরকার জানতো, কিন্তু কোনো একদিনের গোটা স্ফুলিঙ্গ বারুদের স্তূপে আগুন ধরিয়ে দেবে। সব মানুষ, এক এক মানুষের এক ক্ষোভ, এক এক রকম ক্ষোভ, সব একত্রে এসে এগুলো স্পন্টেনিয়াসলি হয়েছে। জাস্ট কোঅর্ডিনেশনটা ছিল, আমাদের কোঅর্ডিনেটররা এই মুভমেন্টগুলো ডেকেছেন, আলাপগুলো দিয়েছেন, ডেটগুলো দিয়েছেন, সেগুলো মানুষের মধ্যে স্প্রেড করেছে। সেই কোঅর্ডিনেশনটা মানুষকে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে সাহায্য করেছে। আমি একটা বিখ্যাত গল্প সময়ের প্রয়োজনের একটা জায়গায় একটু বলি, আমি এই মুভমেন্টেও ঠিক একই রকমের একটা মিল খুঁজে পাই বলে মনে করি। আমরা জানি যে একটা ডায়েরি, একজন মুক্তিযোদ্ধার ডায়েরি আরেকজন পড়ছিলেন, তো মুক্তিযোদ্ধার ডায়েরিতে একটা জায়গায় আছে যে তাদের ক্যাম্পে একদিন সেক্টর কমান্ডার দেখা করবেন, ভিজিট করতে এসছেন। তো উনি জিজ্ঞেস করছেন, তোমরা মুক্তিযুদ্ধ করো কেন? সেই জায়গার অংশ থেকে আমি হুবহু পড়ছি। তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন, প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা, বলেছিলাম দেশের জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করছি, যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশ। না, পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি, নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি, উত্তরটা ঠিক হলো কি? দেশ তো ভূগোলের ব্যাপার, হাজার বছরে হাজার বার সীমারেখা পাল্টায়, পাল্টেছে, ভবিষ্যতেও পাল্টাবে। তাহলে কিসের জন্য লড়ছি আমরা? বন্ধুরা নানা রকম উক্তি করছিল, যখন উনি চলে গেলেন, যখন নিজেদের মধ্যে কথা বলছে, তখন নানান রকম জবাব আসছে। কেউ বলছে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি, ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে, তাই তার প্রতিশোধ নিতে চাই। কেউ বলেছেন আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, ওই সালারা আমার বহু অত্যাচার করেছে, আমাদের উপর শোষণ করেছে, তাই তারার জন্য লড়ছি। কেউ বলেছিল আমি অতশত বুঝি না, আমি আর আমি শেখ সাহেবের জন্য লড়ছি। কেউ বলেছিল কেন লড়ছি জানো, দেশের মধ্যে যত গুন্ডা বদমাশ, ঠক, দালাল, ইতর মহাজনার ধর্ম ব্যবসায়ী আছে, তাদের পাছায় লাথি মারতে আমি ওদের কথাগুলো শুনছিলাম, ইত্যাদি ইত্যাদি। পরে মানে এক একজনের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ আসলে এক একটা, সবাই একই একই সময় মুক্তিযুদ্ধে যায়নি। একই রকম যখন মুভমেন্ট হয়েছে, তখন সবসময় একইভাবে মানুষ নেমে আসেনি, এমনকি এই মুভমেন্টেও সবাই প্রথম দিন নামেনি, কেউ দ্বিতীয় দিন নেমেছে, তৃতীয় দিন নেমেছে, চতুর্থ দিন নেমেছে, ধাপে ধাপে নেমেছে, এক এক ভাবে নেমেছে, এক এক রকমে নেমেছে, এক এক কারণে নেমেছে। যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোটা মুভমেন্টের জন্য নামে নাই, ওর হয়তো বিসিএস এর কোনো প্রয়োজন নেই। আমাদের ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যেও আছে কিছু, যেগুলোতে একটু উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী শ্রেণীর মানুষজনের সন্তানরা পড়াশোনা করে, এদের অনেকে হয়তো বিসিএস দেন না, তারা দেশের বাইরে চলে যেতে চান, তারা হয়তো এই কোটা মুভমেন্টে ছিলেন। কিন্তু যদি পেটানো হলো, মারা হলো, হত্যা হলো, যদি সাইদকে দেখলেন, সেগুলো তাকে আহত করেছে, বিসিএস নেমে গেছে, অন্য কোনো কারণ নেই। শেখ হাসিনা কি করেছেন, শেখ হাসিনা কত টাকা পাচার করেছেন, শেখ হাসিনা কি করছেন না করছেন, এত তথ্য হয়তো অনেকের কাছে নাই, কিন্তু ইমেজগুলো, সাইদ তার ইমেজ হিসাবে সামনে আসলো, মুগ্ধ ইমেজ হিসাবে সামনে আসলো, মুগ্ধর ভিডিও দেখলাম আমরা, মুগ্ধর লুকের মধ্যে তার যে সোশিওইকোনমিক ক্লাস, সেটা আমাদের অনেকের সামনে আসলো, সেটা সেই ক্লাসের মানুষকে কানেক্ট করলো। এইভাবে নানান রকম এক একজনের কাছে কারণ এক এক রকম। একটা ছিন্নমূল শিশু যাদেরকে তাচ্ছিল্য আওয়ামী লীগের লোকজন টোকাই বলে করতো সবাই ভিডিওতে বসে বসে, সে হয়তো তার একটা ক্ষুব্ধতা, সে ঠিক মতো খেতে পায় না, সে নেমে গেছে, তার বাঁচানোর কিছু আসে যায় না, কিছু আসে যায় না। পাড়ার মধ্যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা নেমে গেছে। আর আমরা এদের কথা খুব কমই বলি, আমি তাদের নিয়ে আলাদা ভাবে কথা বলবো, আলাদা রোল আছে এই মুভমেন্টে। বিএনপি জামায়াত অর্গানাইজড যে পলিটিক্যাল ফোর্স গুলো, তারা খুব সিরিয়াস নিয়েছিল, তাদের ত্যাগ আছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। বিশেষ করে বিএনপির যে সারা দেশে যে পরিমাণ অর্গানাইজ ফোর্স আছে, তারা তাদের হিসেবে, তাদের প্রয়োজনে এই মুভমেন্টে ছিল। বিএনপি কেন সফল হতে পারে নাই, বিএনপি সফল হয়নি, এখন কেন হয়েছে, অনেক ব্যাখ্যা আসতে পারে, আসতে পারে। কিন্তু এটাও বলে রাখি, এই ফরম্যাটেও হলেই, বহু পরিকল্পনা করেও যদি করা যেত, কখনোই এটা হয়ে যেত, হতোই, এভাবে বলা যায় না, এই জিনিসগুলো এভাবে কাজ করে না। কোনো একদিন একটা ম্যাজিক হয়, এটা হয়ে যায় সামহাও, অনেকগুলো ঘটনা একসাথে ঘটে, অনেকগুলো ফ্যাক্টর যুক্ত হয়ে যায়, একেবারে দৈবভাবে ঘটে গেছে বলেই আমাদের মনে হয়। এটা সেরকমই, সরকারের দিক থেকে একটার পর একটা এমন সব কাজ করা হলো, মন্তব্য করা হলো, যেগুলো আমাদেরকে আরো ক্ষুব্ধ করে তুলবো। আমাদের সামনে আমার কত ইমেজ আসলো, আই রিপিট, সাইদের ইমেজটা আমাদের সামনে নাই, ওই ভিডিওটা নাই, মুখ ধরে ভিডিওটা নাই, এসইউভির উপর থেকে ফেলে দিচ্ছে চ্যাং ধরা করে একটা জীবন্ত মানুষকে,
কি বর্বরতার সাথে তুলে আনা হচ্ছে। আরেকজনকে এক বন্ধু বাঁচানোর চেষ্টা করছে, গুলি করে ওখানে তাকে হত্যা করা হচ্ছে। এই ইমেজ গুলো নাই, লাকিলি তো আমাদের ইমেজ গুলো ছিল। তো আমরা খেয়াল করছি কতগুলো ফ্যাক্টর্স এর মধ্যে জড়িত হয়ে গেছে, যেগুলো শুধু দেশে না ইন্টারন্যাশনালিও শেষ পর্যন্ত সরকারের উপর এমন চাপ তৈরি করেছে যে আমাদের মিলিটারিও তাদের জায়গা থেকে অবস্থান নিতে, তারা দেশের তাদের অভ্যন্তরের তাদের জুনিয়র তো আছে, তার সাথে ওই ফ্যাক্টর গুলো যোগ হয়েছে। বটম লাইন, আমাদের এই গণভ্যুত্থান পরিকল্পিত ছিল না। এই ধরনের রেজিমের অধীনে, এই ধরনের রেজিম যখন চলতে থাকে, এই ধরনের রেজিম লম্বা সময় টিকে যেতে পারে, টিকে যায়। বহু পরিকল্পনা করে বহু কিছু বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়ে থাকলেও, এমনকি পরিকল্পিত ভাবে কেউ না কেউ চেষ্টা করলেও কাজ করে না, অনেক সময় হয়ে ওঠে না। অনেক উদাহরণ আছে, হতে পারত এই দফায় ধরলাম এই মুভমেন্টটা হলো না, ঈশ্বরটা আরো বহু বছর টিকে যেতে পারতো। আমাদের কাছে কম্বোডিয়াতে হুন সেন প্রায় 30 বছর ক্ষমতায় থেকে তার ছেলে হুন ম্যানেটের কাছে হস্তান্তর করেছে, ঠিক আছে না, হয়তো তার পুত্র বা কন্যার কাছে বা বোনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারতেন, আমাদের কাছেই হিস্ট্রি আছে, আছে। But it happened. It happens. এই প্রবাবিলিটি সবসময় থাকে, যে কোনো সময় থাকে, বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসটা যখন থাকে। আমি মনে থাকার কথা আমি আমার কয়েকটা ভিডিওতে আগে বলেছি, আমি মেন স্ট্রিম টক শোতেও বলে ফেলেছিলাম, আগামী বছরের মানে সামার সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে যদি এই সামার এই মোস্ট ঘটনাটা ঘটে গেল, কারণ আগামী বছরের ওই সামারে ইকোনমিক ক্রাইসিস আরো খারাপের দিকে যেত। এবং আমাদের এটা নিয়ে আবার কথা বলবো, অর্থনীতি নৈতিক কথা বলি না, আমাদের নতুন সরকার হলো তাদের সামনে আসলে সেই পুরনো যে লুটপাটের যে অর্থনীতি ছিল সেটার চ্যালেঞ্জ তাদের সামনে আছে। সো আগামী বছরটা বেশি রিস্কি আমার কাছে মনে হয়েছিল, সেটা আগে ভাগেই হয়ে গেল। সো এই সব কিছু একসাথে যুক্ত থেকে এই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাগুলো এভাবে ঘটে যায়, যেটা টিউনিশিয়ার মোহাম্মদ বুয়াজিজির গায়ে আগুন দেয়া নিয়ে এই গল্প বহুবার বলেছি আমি। যাই হোক, এটা ঘটেছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেকের রোল আছে, প্রত্যেকের রোল আছে, আমরা কোনো না কোনো ভাবে এটার পার্ট হয়েছি, কোনো না কোনো ভাবে পার্ট হয়েছি, বহু মানুষ বহু রকম ভাবে, বহু রকম ভাবে। কিন্তু রাস্তায় যারা থেকেছেন, রাস্তায় যারা জীবন দিয়েছেন, অকুত ভয় হয়ে দাঁড়িয়ে গেছেন, ইমেজ তৈরি করেছেন, আর যে নামটা আমাদের ইতিহাসে সবচেয়ে খোদাই হয়ে যাবে, সাইদের মতো মানুষ, অনেকে হয়তো মরতে চাননি, সাইদ যেভাবে দাঁড়িয়ে গেছেন, এইগুলো আসলে পরিকল্পিত, কিছু একটা হয়, কিছু একটা হয়। কখনো কখনো সাইদ অতিমানব হয়ে উঠলেন, হয়তো সাইদ ভাবেননি, কিন্তু প্রথম গুলির পর তো বোঝার কথা ছিল পালিয়ে যেতে পারতেন, ওনাকে দুবার গুলি করা হয়, উনি থেকে গেলেন। সো লড়াই রাস্তায় গিয়ে মানুষ এই জায়গায় এইভাবে করবে, কোনোভাবে কোনো পরিকল্পনা করে আপনি কোনোদিন আসলে এগুলো ঠিক করতে পারবেন না। কোনো পরিকল্পনা শেখ হাসিনা আপনাকে আমাকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেবে এটা ঠিক করতে পারবেন না, উনি মেট্রো রেলে মায়া কান্না কাঁদবেন বলে পারবেন না, টিভি হারুন জনকে তুলে নিয়ে গিয়ে স্টেটমেন্ট দেবে পারবেন না। পতনের জন্য অনেক বলেছে, ভেরি কমপ্লেক্স মেকানিজম, ভেরি কমপ্লেক্স মেকানিজম। এবং বুঝে বলছি সবাই ভাবেই নাই, ভোটের অধিকার এই অধিকার সেই অধিকার কিচ্ছু না, এটা বলছে ও মারা গেছে, ও আমার ভাই, আমি এটা নিতে পারবো না, ওকে পেটানো হয়েছে, আমি এটা শাস্তি চাই। জাস্ট এটুকু, বহু মানুষের ক্ষেত্রে তাই, কোটা টোটা কিছু আসে যায় না, ভোটেও কিছু আসে যায় না, বহু মানুষ এই দেশে আছে, ইভেন বেনিফিশিয়ারি এই সরকারের ভোটের ছাড়া ক্ষমতায় থাকা, এর মধ্যেও অনেকেই হয়তো এইভাবে বেরিয়ে টেরিয়ে গেছে। এই গণভ্যুত্থান মোটেও পরিকল্পিত নয়, এটা ঘটার মতো অনেকগুলো ফ্যাক্টর এই সোসাইটিতে দীর্ঘদিন থেকে বিরাজ করেছে। আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম সব হত্যা, অপশাসন, দুর্নীতি, এই ঘটনাগুলোর আগেই বেনজিরের, আজিজ আহমেদের এরকম নানান রকম ছাগল কাণ্ড আমরা জানতাম, কিন্তু এগুলো যখন ক্রুড হয়ে আসে আবার সব আমাদের ভেতরে আগুনকে আবার চাঙ্গা করে তুলেছে। ফ্যাক্টরগুলো ছিল, বহুদিন থেকে ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন, আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।